দেখো জামাই ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। সাথে পেছনে দেখো এখানে আছে শিলাবতী নদী। রান্নাঘরে এসে লুগি লুগি কুমড়ি কাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু আর নিউ ভিডিও আর নিউ ব্লগ। তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আজকের ব্লগটা অনেক 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 স্পেশাল হতে চলেছে অ্যান্ড তোমরা গেস করে নিচ্ছ আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ হবে। সো অনেক অনেক এন্টারটেন থাকবে, অনেক 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 রকমের কন্টেন্ট থাকবে। তো চলো আগে আগে দেখতে থাকো ব্লগটাতে কি হচ্ছে। সকাল সকাল আজকে আমাদের বাড়ির সবার কাছে স্নান হয়ে গেছে, দিদি ওপাশে লুচি করা স্টার্ট করে দিয়েছে। লুচি হচ্ছে, ঘুগনি হচ্ছে, পায়েস মা কাল রাতেই করে দিয়েছিল আর তার সাথে মিষ্টি থাকবে। রান্না বান্না কিছুটা করে দিয়ে এসেছি, এবারে পুজো টুজো হলে জামাইকে ফোটা দিয়ে বাকিটা করব। মা জাস্ট এই ফিরলো মন্দির থেকে আর এখন হবে জামাই ষষ্ঠী সেই মেন অনুষ্ঠানটা, যেখানে হচ্ছে জামাই ফোটা টোটা বরণ টরণ ওইসব হবে। তো এই দেখো জামাই ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখানে সব মিষ্টি আছে, বড় বড় ফুলকা ফুলকা লুচি, তার সাথে এটা ষষ্ঠী মায়ের প্রসাদ, তরকারি, পায়েস, আর এই থালাতে আছে সমস্ত প্রদীপ, হলুদ, এটা সিঁদুর, শাঁখ এসব আছে, ধূপ আছে, আর ওখানে গিফট সব রাখা হচ্ছে। আর এখানে আমাদের জামাইবাবু বসে আছে, কেমন লাগছে বলো? ভালো তো লাগবে, জামাই ষষ্ঠী এসেছি, ভালো লাগবে। শাশুড়ি মা উপাস করে আছেন, এটা খারাপ লাগছে। শাশুড়ি মা কেন উপাস করে থাকবেন? আমরা সবাই খাবো, শাশুড়ি মা খাবেন না কেন? আচ্ছা এখন হচ্ছে গিফট দেওয়া দিন পালা। আমারটা কিনে দি, দেখো পছন্দ হয়েছে নাকি। এটা হলো, এটা হলো, আমার দরকার ছিল এগুলা, এটা দরকার হয়েছে। আর তোমার জিনিস নেই। আমার দিদি এই যে ফেক এক্সপ্রেশন দিচ্ছে, ভেবো না ও আমি ওকে হঠাৎ করে ডাকছি। ও আমাকে বলেছে সকাল থেকে যে আমাকে ব্লগে নিস না, আমাকে ব্লগে নিস না। কেন রিজন? কারণ ও সেজে গুজেছিল না, এখন দেখো সেজে এসছে। বিয়ে বাড়ি যাবি না? কিছু আসেনি, জাস্ট মায়ের একটা সুতির ছাপা শাড়ি পরেছি, এই গরমে চান করে এসে কি আর লিপ বাম লাগিয়ে, সেটা লিপস্টিক তো নয়, আর কি সেজেছে বল? চুলটা ছাড়াবো না, এটা আমার আমাকে একটু তে চুল টুল ছাড়ালে আমাকে এমনি ভালো লাগে। ও দু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাঝের দিন বাবা রে, তুমি যে হোটেলের ইয়ের মতন বলে দিলে, কুকুবারি হোম ডেলিভারির মতন। এটা হচ্ছে আলু ভাজা, এরপরে আছে বেগুন ভাজা, তারপরে আছে পটল ভাজা, মাছের ডিম, মাছের ডিম, চিংড়ি ওখানে পড়ে আছে, এখানে চিংড়ি এখানে পড়ে আছে, কাঁচা মাংস এখানে আছে। আমার দিদি কালকে বললো সব রান্না ও করবে, এসে থেকে দেখো টিকটক করে যাচ্ছে, শুধু সাজলো গুজলো, এসে থেকে শুধু টিকটক করছে আর কিছু করছে না। আর ওদিক থেকে আওয়াজ পাচ্ছ কি উত্তম দা, এত জোরে নাক ডাকছে মনে হয় ঝাড়গ্রাম থেকে লোকজন শুনতে পাবে। বলিস না, বলিস না।
কি করব আমি কি আমাকে কিছু কাজ দাও তুই পরিবেশনায় থাকবি সব কিছু সাজি টাজি দিবি আমি ছোটবেলা আমাকে কাজ দিচ্ছ না ছোট তাই দিবি ছোটবেলা তো আমি নুন দিতাম আর জল দিতাম আমাকে করতে দিত না এখনো তাই হয় নুন লেবু দিবি পোলাও স্পেশাল লিস্ট তো আমি দূর একদম কমপ্লিট আমি পোলাও করলাম করে এই ফ্যানের নিচে একটু বসলাম আমি ক্লান্ত পরিশ্রান্ত এরপর শুধু পরিবেশনটা তুই করবি আর ফ্যানটা বন্ধ করে দিয়েছি কারণ ভিডিওর জন্য আওয়াজ নাহলে প্রবলেম হবে তো এইদিকে দেখতে পাচ্ছ পোলাও হয়ে গেছে মাংস হয়ে গেছে আর ওদিকে সবকিছু আছে ওই পরে দেখাবো একবারে ফাইনালে আচ্ছা এই দেখ আপাতত দেখে নাও আগে তো ওই ভাতটা দিয়ে উল্টি দিতে হয় দিয়ে ওইটা দিয়ে এমনি করে তুলে দিতে হয় এটা পোলাও আছে তো একটা উল্টিছে তো পোলাওটা ঘিয়ে না এটা ডাবুটা বাটিটা তুললে উঠে যাবে কিন্তু ভাতটা উঠবে নি ওই জন্য ওই ভাতটা থালায় দিয়ে থালার সোজা করে দিতে হয় দিয়ে এটা যেমন দিয়েছো ঘোরো ধরো কনফিউশন চলছে কিভাবে কি ডেকোরেশন করবে তো ফাইনালি আগে ডেকোরেশনটা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি বুঝাতে পারছি নি এটা যেমন বাটিতে দিয়েছিলাম পোলাওটা তার উপর থালাটা কি উল্টাতে হয় সব সময় আর এটার পর তার খাল খাল উল্টাতে পারছি নি আমি আর এই এই এইটা না নষ্ট হবে নি তো ঘি দিয়ে আছে এটা তো পড়বে নি ভাতটা আগে উল্টেই দে দিয়ে ওইটা দিয়ে দিলে এটা যেমন তুলে যায় তোলা যাবে কিন্তু ভাতটা তুলে দিয়ে যাবে ওমা তো ফাইনাল জামাই ষষ্ঠীর লাঞ্চে বসে গেছে আমাদের ঘরের জামাই কিরকম লাগছে এই এত লাঞ্চ দেখে দারুণ দারুণ এগুলো সব খেতে হবে কিন্তু কিচ্ছু তোলা যাবে না চেষ্টা করব না তোমার জন্য এত কষ্ট করে রান্না হয়েছে সব খেতে হবে আচ্ছা বলে দিই এখানে কি কি আছে মা বলে দাও কি কি আছে ওদিক থেকে ওদিক থেকে পাঁচ রকমের ভাজা হয়েছে দাঁড়াও ওদিকে যাও দিয়ে বলো হ্যাঁ আলু ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা মাছের ডিমে বড়া আর স্যালাড ভাত পোলাও আর একটা হচ্ছে শাক বেগুন দিয়ে একটা তরকারি আর হচ্ছে মাছের ঝাল শসা বান্না দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে খাসির মাংস এটা হচ্ছে আচার এটা হচ্ছে পায়েস আর এটা হচ্ছে স্যালাড পাঁপড় ভাজা আম মিষ্টি মুখটা দেখাচ্ছি আমি এবারে যাক কষ্ট আর দেবো না ফ্যান বন্ধ করে রেখেছি তো এতক্ষণ ধরে ফ্যানটা চালিয়ে দাও ডেকোরেশন আর পরিবেশনায় দিদি আছে আর রান্নাতে মা আছে আর কিছু সাহায্যে বাবা আছে পোলাওতে আর মাংসতে বাবা আর বাকি সব রান্নাতে মা দিদি ডেকোরেশনে আমি ব্লগিং এ পুচু এন্টারটেইন করাতে হচ্ছে ফুল ফ্যামিলি নেই আমি নেই মানে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখানে সবাই মিলে বসেছে সবাই বলছে আজকে উত্তম তোমাকে খেতেই হবে নাহলে ছাড়বো না হ্যাঁ এভরিওয়ান গুড আফটারনুন তো এখন বাজছে 5:30 আর আমরা সবাই মিলে যাচ্ছি বেড়াতে একটু ঘুরু ঘুরু জামাই ষষ্ঠী স্পেশাল এখানে দেখো ছোট মিয়া আছে ছোট মিয়া হাই ছোট মিয়াকে আগের ব্লগগুলোতে বলিনি ওই জন্য ছোট মিয়ার একটু রাগ হয়েছে তো ওর নাম হচ্ছে ছোট মিয়া তোমরা যদি ওকে ডাকো তাহলে ছোট মিয়া বলে রাখবে এখন রোদ নেমে সূর্য নেমে গেছে আর সানগ্লাস লাগবে না দেখো ছোট মিয়ার আমি আজকে সাদা সাদা হোয়াইট হোয়াইট ম্যাচিং করে নিয়েছি ওখানে বাকিরা সবাই রেডি হচ্ছে বাবা আর উত্তম দা অলরেডি রেডি হয়ে গেছে আর দিদি হচ্ছে সেই দুপুর 3টে থেকে রেডি হওয়া শুরু করেছে স্পেশাল আবার কি স্পেশাল আমরা এসেছি রাধাকৃষ্ণজিও মন্দিরে তো এখানে দেখো পরিবেশটা কত সুন্দর একদম আসলেই মনটা পড়ে যায় একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথে পেছনে দেখো এখানে আছে শিলাবতী নদী আর জাস্ট অসাধারণ একটা ফিল হচ্ছে মানে তার সাথে পেছনে মানে ঠাকুরের গান বাজছে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া জাস্ট অসাধারণ আচ্ছা
ও আচ্ছা আমি এতক্ষণ ধরে করিনি ভিডিও অন দেখো আমার দিদিকে দেখো যেখানেই যায় ও ফটো তোলা স্টার্ট করে দেয় মন্দিরে এসে মন্দিরে তুলে ঠাকুর ফটো করবে কোথায় তার আগে ফটো তোলা স্টার্ট করতে আর আমাদের জামাই বাবুকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে আমার দিদি আমার মা বাবার মাঝে বসে গেছে ওটা ওখান দিকে ওটা আমার জায়গা দেখো আকাশটা দেখো কি সুন্দর আসছি আরে দেখো ওদের দুজনকে দেখো দেখছো কত দূর চলে গেছে দুজনে আমাকে বাদ দিয়ে এরা সবাই বসে গেছে এখন ফটো তোলার জন্য আমাকে পার্সোনাল ফটোগ্রাফার এনেছে এটা দেখতে পাচ্ছ তো এখানেও কোনো ঠাকুর আছে মনে হয় না রাধা কৃষ্ণই আছে সে পালকি দোলের সময় তো না দোলের সময় এই পালকিতে একটা রাধা রানীর পালকি আর একটা শ্রীকৃষ্ণের পালকি এই দুটো পালকি করে ওনারা এই মন্দির থেকে অন্য আরেকটা মন্দির আছে ওই মন্দিরে যায় আর এটা কি এটা ওই হরিনাম সংকীর্তন হয় মনে হয় ওটারই স্ট্রাকচারটা হ্যাঁ মহাপ্রভু বসেন ওই জন্য এখানটা করা আছে মা খাচ্ছে প্রসাদ নিযুগ মিঠাই এখানকার প্রসাদ নিযুগ মিঠাই তো যাই হোক আজকে আমরা সবাই মিলে এসেছি ঘুরতে টুকটাক ঘোরা হলো খাওয়া দাওয়া হলো সব কিছুই হলো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগে তো আজকে এই মন্দিরের এখানেই আমরা আজকে ভিডিওটাকে শেষ করছি তো এখন আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি সবাই মিলে সবার কারি মনটা দারুণ দারুণ ভালো লাগছে আর আমাকে যেমনটা ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে আরও আরও ফটো তুলতে হবে তো তাই জন্য আগেভাগে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা।